আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমি আজকে অষ্টম শ্রেণীর একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন যে যশোর বোর্ড অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের সুযোগ দিয়েছে এবং সেই সংশোধনের জন্য প্রত্যেকের মোবাইলে যশোর বোর্ড থেকে মেসেজ এসেছে। যদিও মেসেজটি স্কুল অ্যাপ্রুভ মানে সেন্ড করার পরে এসেছে, কিন্তু যশোর বোর্ডের মাধ্যমে। তো যশোর বোর্ডের সেই মেসেজ থেকে আপনি কীভাবে মোবাইলে বসেই চেক করে নিতে পারেন যে আপনার ঠিক আছে কি না, আপনার তথ্য অর্থাৎ আপনার সন্তানের তথ্য ঠিক আছে কি না সেটা আপনি চেক করে নিতে পারেন। চলুন আমরা দেখে নিই কীভাবে। আমি মেসেজ অপশনের মধ্যে যাচ্ছি। মেসেজের ভিতরে আমরা একটু ভিতরে ঢুকি। এই যে আমরা এখান থেকে আমরা দেখব মেসেজটি। আমি একটি আমার কলিগের মেয়ের মেসেজ নিয়েছি। তো এই যে মেসেজের ভিতরে দেখেন স্পষ্ট লিঙ্ক রয়েছে, ইউর রেজিস্ট্রেশন ইনফো লিঙ্ক। হ্যাঁ, আপনি এই লিঙ্কটি লেখা যেখানে HTTP অ্যাপ্লিকেশন ডট যশোর বোর্ড ডট গভ ডট বিডি রেকর্ড 8 এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আইডি এবং পাসওয়ার্ড লেখার জায়গায় চলে যাবে। তো এই আইডি এবং পাসওয়ার্ড লেখার জায়গায় আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আইডি এবং পাসওয়ার্ডটি মেসেজ থেকে আগেই আপনি লিখে রাখবেন। হ্যাঁ, লিখে রাখলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে আপনি আইডি পাসওয়ার্ডে ক্লিক করে আইডিটি লিখবেন এবং পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ডটি লিখবেন। দেখেন আমি এখানে আইডি পাসওয়ার্ড লেখার পরে লগইন বাটনে ক্লিক করছি। লগইন করলে দেখেন এখানে আপনার টোটাল তথ্যটি, আপনার বাচ্চার টোটাল তথ্যটি এখানে দেখাবে। দেখেন স্টুডেন্ট আইডি, ইন নাম্বার, ক্লাস 8, ইনস্টিটিউট নেম, তারপর নাম দেখাচ্ছে। আপনার এত কিছু দেখার দরকার নেই, আপনি প্রথমত দেখবেন আপনার বাচ্চার নাম আছে কি না। তো নামটা দেখেন এখানে নামটা স্পষ্ট বুঝতে পারছি আমরা, আফিফা খাতুন। ফাদার নেম আলতাফ মাহমুদ, মাদার নেম রুনা খাতুন স্পষ্ট রয়েছে। ক্লাস রোল, সেকশন, হ্যাঁ, ভার্সন। এই যে এটার পাশাপাশি আপনার আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্টে কোনো ভুল আছে কিনা। অনেক সময় হিন্দু ধর্মওয়ালাদের ইসলাম শিক্ষা হয়ে যেতে পারে, ইসলামওয়ালাদের হিন্দু হয়ে যেতে পারে। হ্যাঁ, কোনো সাবজেক্ট ফোর সাবজেক্ট ভুল হতে পারে। এই সাবজেক্ট কোডগুলো দেখবেন, এই পাশে তেমন কিছু নাই, শুধুমাত্র এখানে। এটা দেখার পরে নিচের অংশে আপনার কাজ, নিচের অংশে কাজ কি, নিচের অংশে দেখেন তিনটা অপশন দেখছেন, গো ব্যাক, অল, ওকে, অ্যাপ্লাই। যদি কোনোটা ভুল হয় তাহলে আপনাকে অ্যাপ্লাই করা লাগবে, অ্যাপ্লাইয়ে ঢুকে সেই তথ্যটি কারেকশন করে সাবমিট করতে হবে। আর যদি ভুল না হয় অল, ওকে। তো ভুল হলে কীভাবে কারেকশন করবেন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে কী আসে সেটা আমরা কম্পিউটার টিউটোরিয়ালের সময় দেখে নেব। এখন আমরা মোবাইল দিয়ে এই তথ্যটি দেখার পরে যেটা অধিকাংশ মানুষের যেটা পাবেন সেটা হচ্ছে কোনো ভুল থাকবে না। তো যাদের ভুল থাকবে না তাদেরকেও অল ওকে বাটনে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ঢোকার পরে অল ওকে বাটনে ক্লিক করেই তারপরে এইটা ঠিক করতে হবে। তো আমি অল ওকে বাটনে ক্লিক করছি, এটার কোনো তথ্য ভুল নেই। অল ওকে বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে হচ্ছে অল ওকে সাকসেস, এরকম একটি মেসেজ আসবে। ওকে, ওকে করে দিলাম, তাহলে এটা সেন্ড হয়ে গেল। এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে স্কুল করবে, এই স্টুডেন্টের দায়িত্ব শেষ। স্টুডেন্টের অল ওকে আছে মানে স্টুডেন্টের আর কিছু করা লাগবে না। যদি অল ওকে না থাকতো তাহলে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আমাকে নেক্সট গিয়ে কারেকশন করা লাগতো। তো আমি একটু অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেখে আসি এখানে কী পাওয়া যায়। একটু না দেখলে পরে অনেকেই হয়তো মনে করতে পারে যে অ্যাপ্লাইয়ের পরে কী আসতে পারে। যেটা আমি অল একে ওকে টিপে দিয়েছি, দেখো এটাতে আর কিচ্ছু দেখাচ্ছে না। তাহলে আমরা ব্যাকে চলে যাই, অল ওকে করার পরে আর কিছু আসলে আসবে না। এভাবেই মূলত একজন শিক্ষার্থী তার রেজিস্ট্রেশন কার্ডের তথ্য ঠিক আছে কি না সেটা যাচাই করে ঠিক থাকলে অল ওকে করতে পারবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।